রোজভ্যালি কানেকশনে পর এবার তোলাবাজি। ফের বিতর্কে প্রাক্তন ইডি অফিসার মনোজ কুমার, তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলেছেন ব্যবসায়ী কমল সোমানি। অভিযোগ, লক্ষাধিক টাকা তোলা নেওয়ার। এর আগে রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর স্ত্রীর সঙ্গে যোগাযোগ নিয়ে বিতর্কে জড়ান মনোজ কুমার, তখন তিনি ছিলেন ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। ওই ঘটনার জেরে তাকে বদলি করে দেওয়া হয় শুল্ক দপ্তরে। আর এবার তোলাবাজি বিতর্কে তার বিরুদ্ধে অভিযোগ, এক ব্যবসায়ীর মাধ্যমে টাকা নিয়েছেন মনোজ কুমার। গ্রেপ্তারও হয়েছেন ব্যবসায়ী প্রদীপ কুমার হিরাওয়াল। এনে শেক্সপিয়ার সরণি থানা অভিযোগ দায়ের করেছেন কমল সোমানি। এই মামলায় মনোজের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ।